এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনে উপকূল দিয়ে এটি সুপার সাইক্লোনের রূপ নিয়ে আগামী 26 মে রবিবার রাতেই আঘাত হানতে চলেছে। ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 22 মে বুধবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে? বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পশ্চিম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, সেই সাথে ভ্যাপসা গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। পরবর্তীতে এটি নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আগামী 26 মে এবং সেটি কোন উপকূলে আশ্রয় পড়তে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ঘূর্ণাবর্তটি যখন মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে যাবে তখন উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইতে শুরু করবে, যার ফলে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেতে পারে, যার ফলে শরীর প্রচুর ঘামবে, যদি এ সময় তাপমাত্রা 40 ডিগ্রি নিচে থাকতে পারে। সেই সাথে কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় 23, 24 ও 25 তারিখ টানা 3 দিন ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপর 26 তারিখ থেকে বৃষ্টিপাতের সূচনা ঘটতে পারে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ দিয়ে এবং পরবর্তীতে এটি 26 থেকে 27-28 টানা 3 দিন এই বৃষ্টিপাত চলতে পারে, এমনকি 31 মে পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবার আপনাদেরকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দিব আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। এবার আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের নাগপুর, তারপরে পাবনা, রাজবাড়ী এই অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ উঠছে, যার ফলে এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে এই অঞ্চলগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি মালদহ এবং মুর্শিদাবাদ, দক্ষিণ এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত পর্যন্ত। এছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, যদিও দেশের উপকূলীয় অঞ্চল শ্যামনগর, মাঠবাড়িয়া, তারপরে খেপুপাড়া, তারপরে লালমোহন এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তবে সেটা সময়ের সাথে সাথে কমে আসবে। আর এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কেটে যাবে, সেই সাথে ভ্যাপসা গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেতে পারে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার 23 মে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহারের অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রংপুর বিভাগের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায়। এছাড়া দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আগামীকাল 23 মে। এরপর দেখতে পাচ্ছি 23 মে রাতের দিকে সিলেট বিভাগে 2-1টি স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সিলেট, মৌলভীবাজার, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হবিগঞ্জ, তারপরে রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে ত্রিপুরা রাজ্যে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 মে রাতের দিকে। এরপর আমরা 24 মে দেখব, 24 মে কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 24 মে দেখতে পাচ্ছি ঢাকা, তারপর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে 23 মে রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে দেখতে হচ্ছে মতিরহাট, তারপরে ফরিদগঞ্জ, তারপরে নোয়াখালী, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 24 মে রাতের দিকে। এই ছিল আগামী 24 মে পর্যন্ত আবহাওয়ার আপডেট।
এই পর্যায়ে আমরা জেনে নিব বঙ্গোপসাগরে যে সম্ভবত ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে সেই ঘূর্ণিঝড়টির কী অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেটি পরবর্তীতে উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবারের মধ্যে আন্দামান এবং মায়ানমারের খুব নিকটবর্তী হয়ে সেটি আরও কিছুটা শক্তি অর্জন করে 25 মে একটি নিম্নচাপ এর রূপ নিতে পারে। পরবর্তীতে 25 মে রাতে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং 26 মে সকালের দিকে এটি ঘূর্ণিঝড় বা সাধারণ ঘূর্ণিঝড়ের আকারে এটি চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। এটা ECMWF মডেল অনুযায়ী। এবার আপনাদেরকে আরেকটি মডেল দেখাচ্ছি, GFS মডেল অনুযায়ী এটি আগামী 26 মে রাতের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, দীঘা, তারপর হলদিবাড়ি এই উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানছে। এবং আরেকটি মডেল দেখাচ্ছি, আইকন মডেল, সেখানে এটি সুপার সাইক্লোন দেখাচ্ছে এবং সেটি ভারতের হলদিবাড়ি এবং বাংলাদেশের সুন্দরবন এবং দীঘা উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপে আরও পরিবর্তন আসতে পারে পরবর্তী আপডেটে।